আসসালামু আলাইকুম সকলকে স্বাগত জানাচ্ছি প্লাস মাইনাস স্পোর্টস নিউজে চলুন দেখে নেওয়া যাক আজকের আলোচিত শিরোনামে যা থাকছে চোখ বাইসাইকেল গোলের ম্যাজিকে ব্রাজিলের রাজকীয় শুরু কাঁপন ধরে গেছে আর্জেন্টিনার সমর্থকদের মহা দুঃসংবাদ ডান পায়ের গোড়ালি ইঞ্জুরিতে পড়ে বিশ্বকাপ শেষ নেইমারের এদিকে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য শক্তিশালী চূড়ান্ত দল ঘোষণা করল বাংলাদেশ জাতীয় দল থেকে বাদ পড়ে নাইম শেখের ব্যাটে রানের ফোয়ারা ব্রাজিলের খেলা দেখতে কাতারের স্টেডিয়ামে গেছেন দামিম ইকবাল বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না টেনে শেষ পর্যন্ত দেখুন বিশ্বকাপের রাজা বলা হয় ব্রাজিলকে সবকটি বিশ্বকাপ আসরে খেলা একমাত্র দল ব্রাজিল শিরোপা জিতেছে পাঁচবার সার্বিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে কাতার বিশ্বকাপ অভিযান শুরু করেছে সেলেসাউরা দোহার লুসাইল স্টেডিয়ামে ব্রাজিলের শুরুটাও হল রাজকীয় ফরওয়ার্ড রিচার্ডলিসনের জোড়া গোলে সেলেসাওরা জিতেছে দুই শূন্য গোলে ম্যাচের শুরুটা অবশ্য হতাশাজনক ছিল ব্রাজিলের প্রথমার্ধে গোলের উদ্দেশ্যে চারটি শট নিলেও গোলের দেখা পাননি ব্রাজিল ব্রাজিল স্বরূপে ফিরে দ্বিতীয়ার্ধে এবারের বিশ্বকাপে কি সেরা গোলটা করে ফেললেন রিচার্ড টুর্নামেন্ট তো সবে শুরু হলো এখনই এমন কথা বলে দেওয়া ঠিক হবে না তবে সার্বিয়ার বিপক্ষে ব্রাজিলিয়ান ফরওয়ার্ডের দ্বিতীয় গোলটি বিশ্বকাপ অনেকদিন মনে রাখবে নিঃসন্দেহে দুর্দান্ত এক রাত কেটেছে রিচার্ড লিসনের লুসাইল স্টেডিয়ামে তার জোড়া গোলে ভর করে সার্বিয়াকে দুই শূন্য ব্যবধানে হারিয়ে হ্যাকসা মিশন শুরু করেছে হট ফেভারিট ব্রাজিল প্রথমার্ধে নিজেদের সেরা ফুটবল খেলতে পারেনি ব্রাজিল তবে দ্বিতীয়ার্ধেই সরফ ফেরে তিতের দল সেলেসাউদের প্রেসিং ও আগ্রাসী ফুটবলে রীতিমতো ঠাসা হয়ে পড়ে সার্বিয়া একের পর এক আক্রমণ চালিয়ে যেতে থাকে পাঁচবারের চ্যাম্পিয়নরা অবশেষে বাষট্টি মেরিটে রিচার্ডলিসন ভাঙ্গেন ভাঙেন সার্বিয়ার ডিফেন্স আক্রমণটা তৈরি করেছিলেন নেইমার তবে শট নেওয়ার জায়গা বের করার আগেই ফাঁকা পেয়ে দ্রুত শট নিয়ে নেন পাশে থাকা ভেনিসিয়াস জুনিয়র সার্বিয়ান গোলরক্ষক মিলিন কোভিস সাভিস বলটি ফিরিয়েছিলেন কিন্তু ধরে রাখতে পারেননি ফিরতি শটে বল জালে জড়ান লিসন তেহাত্তর মিনিটে আরও একবার লিসনের ঝলক এবারের গোলটি একদম ফ্রেমে বাঁধাই করে রাখার মতো ভেনিসিয়াসের পাঁচ নিয়ন্ত্রণে নিয়ে শূন্য ভেসে দুর্দান্ত এক বাইসাইকেল কিকে গোল করেন রিচার্ড লিসন এমনই এক গোল যা দেখে চোখ ফেরানো যায় না ব্রাজিলের চির পুচকে দল সৌদি আরবের বিপক্ষে প্রথম ম্যাচ হেরেই শুরু করেছে বিশ্বকাপ কিন্তু ব্রাজিল ব্রাজিলের মতোই শুরু করেছে জয় দিয়ে এজন্য আর্জেন্টিনার সমর্থকদের ভেতরে জ্বালা শুরু হয়ে গিয়েছে ব্রাজিল আর্জেন্টিনার সমর্থকদের মধ্যে চলছে কথার কাটাকাটি আপনি কোন দলের সমর্থক কমেন্ট করে জানিয়ে দিন এদিকে ম্যাচ জিতেও বড় দুঃসংবাদ পেল ব্রাজিল ডান পায়ের গোড়ালের ইঞ্জুরিতে পড়ে বিশ্বকাপ শেষ নেইমারের ম্যাচের আটাত্তরতম মিনিটে মাঠ ছেড়ে যেতে হয়েছে নেইমার ডিসিলভা জুনিয়রকে তার পরিবর্তে মাঠে নামানো হয় অ্যান্তনিকে সাতাত্তরতম মিনিটেই সার্বিয়ার ডিফেন্ডার নিকোলা মিলেন কোভিকের চ্যালেঞ্জের মুখে পড়েন নেইমার তার পায়ের সঙ্গে লেগেই পা মচকে যায় পিএসজি তারকার এ সময় দেখা যায় তিনি মাঠে বসে পড়েছেন থিয়াগো ডিসিলভা প্রথমে দেখেন তার পা এরপর চিকিৎসকরা আসেন এক সময় দেখা যায় স্ট্রেচারও নিয়ে আসা হচ্ছে যদিও পরে দেখা গেছে নেইমার হেঁটেই মার ছেড়েছেন তবে ডাগা বসে দেখা গেল জার্সি দিয়ে মুখ ঢেকে রেখেছেন কেউ কেউ বলেছেন কান্না রোধ করার জন্য মুখ ঢাকেন এর অর্থ পায়ের ব্যথাটা তার ভালোই এবং শঙ্কায় পড়ে গেছেন তিনি এই ইঞ্জুরি কতটা গভীর তা নিয়ে পরে বেশ কয়েকটি ছবি প্রকাশ হয়েছে নেইমারের গোড়ালের তাতে দেখা যাচ্ছে গোড়ালি ফুলে আছে ভেতরে কি অবস্থা তাই স্ক্যান করা ছাড়া বলা সম্ভব নয় নেইমারদের সংশ্লিষ্ট ডাক্তার রদ্রিগ টুইট করেছেন নেইমারের গোড়ালি মচকে গেছে এবং সেখানে ফোলা দেখা যাচ্ছে তবে এটা খুব বেশি গভীর নয় যদিও ছবিটা দেখে মনে হচ্ছে বেশ আশঙ্কাজনক তবে স্প্যানিশ পত্রিকায় স্পোর্ট জানিয়েছে নেইমারের ইঞ্জুরি খুব বেশি গুরুতর নয় তাকে নিয়ে শঙ্কার কিছু নেই টুর্নামেন্টের বাকি ম্যাচগুলোও খেলতে পারবেন তিনি তবে বেশ কয়েকটি টুইট বার্তায় বলা হচ্ছে এক্স রে কিংবা এমআরআই করে দেখতে হবে তার এই ইঞ্জুরি কতটা সিরিয়াস তাৎক্ষণিক পা ফোলা দেখে বোঝা যাচ্ছে নেইমারের এই ইঞ্জুরি খুব ছোটও নয় ইঞ্জুরি গুরুতর হলে চার থেকে পাঁচ সপ্তাহের বিশ্রাম পেতে পারেন নেইমার তাতে বিশ্বকাপে আর মাঠে নামতে পারবেন না তিনি ব্রাজিল সমর্থকদের জন্য এই দুঃখজনক। অন্যদিকে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য শক্তিশালী চূড়ান্ত দল ঘোষণা করল বাংলাদেশ ডিসেম্বরে ভারতের বিপক্ষে ঘরের মাঠে তিন ওয়ানডে খেলবে বাংলাদেশের জাতীয় ক্রিকেট দল তিন ওয়ানডের জন্য বৃহস্পতিবার ষোলো সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড দুই ওয়ানডে সিরিজের পর জাতীয় দলে ফিরেছেন সাকিব আল হাসান দলের হয়ে শেষ ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ের সফরে ব্যক্তিগত কারণে ছিলেন না সাকিব আইসিসি ওয়ানডে সুপার লিগের ম্যাচ না হওয়ায় দুটি সফরে ছুটি চেয়েছিলেন বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজে সাকিবকে ছাড়া তিন শূন্য ব্যবধানে সিরিজ জিতলেও জিম্বাবুয়েতে দুই এক ব্যবধানে সিরিজ হাত ছাড়া করে সাকিবের সঙ্গে ওয়ানডে স্কোয়াডে ফিরেছেন ইয়াসলি চৌধুরী রাব্বিও ইনজুরির কারণে ইয়াসির সর্বশেষ সিরিজ খেলতে পারেননি এদিকে সর্বশেষ ওয়ানডে দল থেকে বাদ পড়েছেন শরীফুল ইসলাম তাইজুল ইসলাম ও মোসাদ্দেক হোসেন সিরিজের প্রথম দুই ওয়ানডে চার ও সাত ডিসেম্বর মিরপুর বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে শেষ ওয়ানডে দশ ডিসেম্বর হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ওয়ানডের পর চট্টগ্রাম ও ঢাকায় দুটি টেস্ট খেলবে দুই দল বাংলাদেশের স্কোয়াড তামিম ইকবাল লিটন কুমার দাস এনামুল হক জুনিয়র সাকিব আল হাসান মুশফিকুর রহিম আফিফ হোসেন ধ্রুব ইয়াসির আলী চৌধুরী মেহেদী হাসান মাহমুদ ইবাদত হোসেন চৌধুরী নাসুম আহমেদ মাহমুদুল্লাহ রিয়াদ নাজমুল হোসেন শান্ত ও কাজী নুরুল হাসান সোহান এদিকে জাতীয় দল থেকে বাদ পড়ে নাইমের ব্যাটে রানের ফোয়ারা নাইম শেখকে নিয়ে একটা সময় কত সমালোচনাই না হয়েছে ব্যাঠাতে টি টোয়েন্টি দলের টফ অর্ডার আস্থার প্রতিদান দিতে পারছেন না অনেক দিন ধরে তবুও বারবার তোপ দাগা হয়েছে নাইমের দিকেই এক পর্যায়ে তো তাকে দলের বোঝা ভাবা শুরু হয়েছিল শেষ পর্যন্ত বিশ্বকাপ দলে জায়গা হারান নাইম তবে এই বাদ পড়া যে জীব তৈরি করেছে তার ভেতরে তা যেন হয়ে ধরা দিচ্ছে বিসিএলএ যেখানে অবিশ্বাস্য ছন্দে টানা তিনটি অর্ধশত খাকিয়েছেন এই ওপেনার জাতীয় দল থেকে বাদ পড়াই কি বের করে আনলো নাইমের এমন পারফরমেন্স টি দল থেকে বাদ পড়ার পর বাংলাদেশ এই দলের হয়ে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে দারুণ এক শত খাকা নাইম ওয়ান ডে ম্যাচে এরপর সুযোগ মেলে এশিয়া কাপে তবে আফগানিস্তানের বিপক্ষে আবারও ব্যর্থ হলে ওপেনিং নিয়ে পুরো কল্পনায় বদলে ফেলে জুটি টিম ম্যানেজমেন্ট ফলাফল বিশ্বকাপ দলেও জায়গা হারাতে হয় নাইমকে অন্যদিকে ব্রাজিলের খেলা দেখতে কাতারের স্টেডিয়ামে গেছেন তামিম ইকবাল ব্রাজিলের একজন বড় ভক্ত এজন্যই তিনি প্রিয় দলের খেলা দেখতে ছুটে গেছেন কাতারের লুসাইল স্টেডিয়ামে বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে এই খেলা উপভোগ করেছেন তিনি ক্রিকেট নিয়ে ব্যস্ত সময় কাটালেও প্রিয় দল ব্রাজিলের খেলা দেখতে ঠিকই সময় বের করে নিয়েছেন এই তারকা খেলোয়াড় বাংলাদেশ ক্রিকেট লিগের খেলা চলছে সেই টুর্নামেন্টে ইসলামী ব্যাংক মধ্যাঞ্চলের হয়ে খেলেছেন তামিম খেলেছেন প্রথম দুই ম্যাচেও তবে তৃতীয় ম্যাচটায় তিনি থাকবেন না প্রিয় দল ব্রাজিলের খেলা দেখতে সেই প্রতিযোগিতা থেকে ছুটি নিয়েছেন তামিম ছুটে গেছেন কাতারে নেবারদের প্রথম প্রতিপক্ষ সার্বিয়ার সঙ্গে খেলেছে বৃহস্পতিবারের মধ্যরাতের এই ম্যাচ দেখতে বাংলাদেশ থেকে কাতারে ছুটে গেছেন তামিম হাজির হয়েছেন লুসেল স্টেডিয়ামে দেখা মিলেছে গ্যালারিতে তার ব্রাজিলের জার্সি পরিহিত এই ছবিরও প্রিয় দর্শক এই নিউজগুলো সম্পর্কে আপনাদের মতামত দিতে ভিডিওটিতে লাইক দিয়ে নিচের কমেন্ট বক্সে লিখুন প্রতিদিন খেলার খবর সবার আগে পেতে প্লাস মাইনাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখুন ধন্যবাদ সবাইকে